আজকে এখানে পুরি পুজো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথম যে নতুন নতুন চমক আমরা দেখতে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সচরাচর সব জায়গায় গিয়ে দেখি একজন পুরোহিত মায়ের আরাধনা করা হচ্ছে, সেখানে স্বয়ং মহিলারাই এখানে ঘট প্রতিস্থাপন করেছে এবং খুঁটি পুজো তারাই করছে। তো এটা দেখে একটা নতুন চমক আমাদের কিন্তু অবশ্যই লেগেছে। তো এখানে রয়েছে খুঁটি, খুঁটির মধ্যে রয়েছে আম পল্লব, তারপর রয়েছে ধানের ছড়া, আর এটা পুরো সমস্ত খুঁটিটা কত সুজে। তো দেখি একদম এবছরের ওরা টাইটেল যে টাইটেলটা ইউজ করেছে সেটা হচ্ছে অনির্বাণের কোমল গান্ধার। আর তার থেকেও মানে যেখানে খুঁটিটা পোতা হবে লোকেশনটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ফুল দিয়ে। তো তোমাদের একটা সিনেমাটিক শট দেখাই চলো। নমস্কার বন্ধুরা, আমার সাথে আছে এবছর নিউটাউন সর্বজনীনের শিল্পী শ্রী অনির্বাণ প্যান্ডেলওয়ালা নামে, যাকে আমরা সবসময় চিনে থাকি। তো ওনার থেকে এবছরের পুজোর ভাবনা চিন্তা এবং দর্শকদের সামনে কি উপস্থাপনা করতে চাইছে সেটা ওনার থেকে জেনে নেব। দাদা, প্রথমে আপনাকে আগাম স্বরাজ শুভেচ্ছা। তো আশা করি আপনি নিশ্চয়ই ভালো আছেন, আর পুজো তো আর 100 দিনের বাকি আছে, তো দর্শকদের সামনে কি উপস্থাপনা হচ্ছে এখানে সেটার ব্যাপারে যদি একটু বলেন। দেখুন, নিউটাউন সর্বজনীন একেবারেই নবীন পুজো, গত বছর পুজোটা শুরু হয়েছে, এবছর দ্বিতীয় বর্ষে পা রেখেছে নিউটাউন সর্বজনীন। গত বছর প্রশান্ত পাল এখানে পুজো করেছিলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু, এবং খুব ভালো কাজ করেছিল, খুব সাড়া ফেলেছিল এই কলকাতা শহরে এই পুজো। এবছর আমি দায়িত্বে আছি, আমি চেষ্টা করব যেন অক্ষুণ্ণ থাকে নিউটাউন সর্বজনীনের গরিমা এবং আরও যাতে শ্রীবৃদ্ধি ঘটে। তো পুজোর এখনও প্রায় 100 দিন বাকি, এখনই থিম বলা আমি নিজেই পুরোটা ভালোভাবে এখনও ইয়ে করিনি। তো যেটা ভেবেছি মোটামুটি এখানে খুব একটা রয়্যাল ঝাঁ চকচকে আলোক ঝলমলে উৎসব মুখর একটা উপস্থাপনা করবো। এদের পুজোর নাম কোমল গান্ধার, বোঝাই যাচ্ছে সুরের মূর্ছনা এখানে খুব গুরুত্বপূর্ণ, নামটা শুনেই যেটা বোঝা যায়। তো তাল বা গান বাজনা রিলেটেড কিছু কনসেপ্ট আছে? হ্যাঁ, সুরের কথা মনে হবে, পুজো ঢুকলে গানের কথা সুরের কথা মনে হবে। এখানে মানে মণ্ডপের কাজ কবে থেকে শুরু? আমরা তো কালকে থেকেই শুরু করবো। আর দর্শকদের জন্য এখানে মানে মণ্ডপ উদ্বোধন কবে হচ্ছে সেটা যদি একটু বলো। আমরা মহালয়ার মধ্যে কমপ্লিট করে দেবো সমস্ত কাজ। আর এখানে এদের মাঠে আরেক মানে বেশ মেলা হয়, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং মানে আড্ডা জোন থাকে অনেক, আরও অনেক রকম মজা থাকে। পুজো দেখতে এসে এখানে অনেকটা সময় কাটিয়ে যাওয়ার একটা নতুন ফেক হতে চলেছে নিউটাউন সর্বজনীন, এটা আমার ধারণা। তো আমরা নর্মালি অনির্বাণদের কাজ হিসাবে জানি মানে একটা উৎসব রিলেটেড কাজটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে, এখানেও একটি উৎসবের ব্যাপারটা থাকবে। একদমই, দুর্গাপুজো তো আমাদের শ্রেষ্ঠ উৎসব, তো সেখানে উৎসবটাই তো করবো। শেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দাও। একটাই কথা বলবো, সবাই সপরিবারে সবান্ধবে আমাদের পুজো দেখতে আসুন, আমার করা প্রত্যেকটি পুজো দেখুন এবং সবার পুজো দেখুন, পুজো খুব ভালো করে কাটান। শুধু অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে যাতে ঘটনাগুলি ঘটে এবং ট্রাফিক আইন মেনে যাতে সবাই চলে, যাতে কোনো দুর্ঘটনা না হয়, এবং আমাদের যেন আমরা অনেক বছর ধরে পুজোটাকে এনজয় করি। আমি একটা জিনিস দেখলাম কোমল গান্ধার, তো এই সেকেন্ড টাইম দেখা হলো। তো আমার এই দুটো কনসেপ্টের যে ব্যাপারটা একটু ঐতিহাসিক ঐতিহাসিক প্রমাণ লাগে, মানে একদমই এরকম ভাবে ভাবার কারণ নেই।
আমি পাঁচটা পুজো করছি, আমি প্রত্যেক বছরই পাঁচটা করে পুজো করি, শহরে তিনটে পুজো করি এবং বাইরে দুটো পুজো করতাম। কোভিড এর পরে বাইরে যাওয়াটা কমিয়ে দিচ্ছি, আর বয়সও তো হচ্ছে, দাড়ি গোঁফ পেকে যাচ্ছে, তার বাইরে যাচ্ছি না খুব একটা। কলকাতা শহরেই পাঁচটা পুজো আমি করবো এবছরও, দক্ষিণদারি ইউথ, দমদম পার্ক, ভারত চক্র, নিউ টাউন সার্বজনীন, হাতিবাগান নবীনপল্লী এবং দক্ষিণে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব। গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব আমি বিগত দু বছরেও করেছি, এই বছর নিয়ে তিন বছরের পুজো আমার। আর ভারত চক্রে এই নিয়ে চতুর্থ বছর হবে আমার, ভারত চক্র আমার পাড়াও। তো আমি ঐতিহাসিক ঠিক বলবো না কোনো থিমকেই, কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য এগুলো মাথায় রেখেই আমি কাজ করি, তো সেই ছোঁয়াটুকু তো থাকেই। একটু আগে সমাপ্ত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা।